শনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম একুশ বারো দুই হাজার ইং তারিখে তোমরা যারা পৌরনীতি এবং সুশাসন দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে এলে দিনাজপুর বোর্ডের তাদের কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটি কোশ্চিনের নাম হচ্ছে দ্বীপ এবং আমার কাছে যে সেটটি রয়েছে সেটি হচ্ছে খসেট এবং বিষয়ক তোমরা জানো টু সেভেন জিরো সরাসরি প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটি ছিল পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করে কে উত্তর আছে আয়ুফ খান কারণ সর্বপ্রথম আয়ুফ খান সামনে শাসন জারি করেছে তারপরে করেছিল ইয়াহিয়া দুই নম্বর প্রশ্নটি ঐতিহাসে আগারতলা মামলার আসামি সংখ্যা কত ছিল আমি জানি যে তোমরা অনেকেই এটা কনফিউশনে পড়েছ কেউ চৌত্রিশ জন দিয়েছ কেউ পঁয়ত্রিশ জন দিয়েছ আসলে পঁয়ত্রিশ জন হবে উত্তর বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জন আর বঙ্গবন্ধু বাদ দিয়ে হচ্ছে চৌত্রিশ জন তো বঙ্গবন্ধু যেহেতু আসামি ছিলেন তাই উত্তর হচ্ছে পঁয়ত্রিশ জন সাত নম তিন নম্বর প্রশ্নটি বঙ্গবন্ধুর সাতই মার্চে ভাষণকে কোন সংস্থা বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে উত্তর হচ্ছে ইউনেস্কো এটি দুই হাজার সতেরো সালে দিয়েছিল স্বীকৃতি চার নম্বর প্রশ্নটি উনিশশো একাত্তর সালে অপারেশন সার্সলাইট কত তারিখে হয়েছিল আমরা সবাই জানি এটা হচ্ছে পঁচিশে মার্চ দিবাগত রাতে পাঁচ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দিয়েছে উদ্দীপকটি আমি পড়ছি না তোমরা জানো তো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি ছিল উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ সরকার কোথায় গঠিত হয়েছে উত্তর হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ছয় নম্বর প্রশ্নটি ছিল ইঙ্গিতপূর্ণ সরকারের প্রধান কে ছিলেন উত্তর গ নম্বরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত নম্বর প্রশ্নটি মালানা ভাসানী জন্মগ্রহণ করেন কোন জেলায় উত্তর গ নাম্বারটি সিরাজগঞ্জ তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই মুসলিম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানী একটি ছক দিয়েছে এবং আট নম্বর প্রশ্নের উত্তরটি করতে বলেছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বঙ্গভঙ্গের সাথে সম্পর্কযুক্ত ছিলেন সেই সাথে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত ছিলেন এবং ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি কে উত্তর হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ আট নম্বর প্রশ্ন হচ্ছে ক নবাব সলিমুল্লাহ নয় নম্বর প্রশ্নটি ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে উত্তর ষোলোশো সালে কারণ মুঘল সুভাদর ইসলাম খাঁ ইসলাম খান সর্বপ্রথম এই ষোলোশো সালে ঢাকাকে রাজধানী হিসাবে সৃষ্টি করেছিল দশ নম্বর প্রশ্নটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে জড়িত কোন দুটি অর্থাৎ স্বরাজ দল সেই সাথে বেঙ্গল প্যাক্ট এই দুটির সাথে জড়িত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যিনি অসাম্প্রদায়িক একজন রাজনীতিবিদ ছিলেন এগারো নম্বর প্রশ্নটি স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে কে ভুটান না ভারত তোমরা অনেকে ভুটান দিয়েছ কেউ ভারত দিয়েছ আসলে সঠিক অ্যান্সার হচ্ছে ভারত ভুটান যদিও স্বীকৃতি দিয়েছিল ভারতের আগে কিন্তু সেটা মৌখিকভাবে আর ভারত একই সাথে মৌখিক এবং লিখিতভাবে দিয়েছিল তাই আমরা স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসাবে ভারতকেই জানি এবং ভারতই হচ্ছে প্রথম স্বীকৃতি স্বীকৃতি প্রদানকারী দেশ বারো নম্বর প্রশ্নটি ছিল বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত তারিখে উত্তর চার নভেম্বর এই জন্যই সংবিধান দিবস কিন্তু চার নভেম্বর তেরো নম্বর প্রশ্নটি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে উত্তর তৃতীয় ভাগে চোদ্দ নম্বর প্রশ্নটি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে আমরা সবাই জানি খুব সহজ একটি প্রশ্ন ডক্টর কামাল ছিলেন আর সুরঞ্জিৎ সেনগুপ্ত ছিল মুজাফর ন্যাপের একমাত্র বিরোধী দলীয় ব্যক্তি রাজনীতিবিদ পাঁচ নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের উত্তর নিয়ে মতনৈক্য আছে ষোলো নম্বর প্রশ্নটি কোন রাসায়নিক উপাদানটি মাছকে টাটকা রাখে অথচ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উত্তর ঘর নাম্বারটি ফরমালিন সতেরো নম্বর প্রশ্নটির জন্য আমাদের একটা উদ্দীপক দিয়েছে অধ্যাপক ফেরদোসি উন্নয়নশীল দেশের সমস্যা নিয়ে গবেষণা করেছেন এবং গবেষণার ফলে তিনি একটি সংকট দেখতে পেয়েছেন এই সংকটটি কি অধ্যাপক চিহ্নিত ভয়াবহ সমস্যা কোনটি উত্তর হচ্ছে দুর্নীতি আঠারো নম্বর প্রশ্নটি উক্ত সমস্যা হতে পরিত্রাণ পেতে প্রয়োজন কি এটার উত্তর হচ্ছে ঘর নাম্বারটি অর্থাৎ আইনের শাসন সেই সাথে রাজনৈতিক অঙ্গীকার এবং বিচার বিভাগের স্বাধীনতা এই তিনটি লাগবে এই দুর্নীতি থেকে মুক্ত হতে উনিশ নম্বর প্রশ্নটি গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে প্রশ্নটি নিয়ে অনেক মত ঐক্য কে বলেছেন হোসেন সৈয়দ সৌরা ওয়ার্ড আর কথাও বঙ্গবন্ধু আমি এই বিষয়ে সঠিক কোনো মতামত বা উত্তর প্রদান করছি না কারণ এটা সমস্যার বিষয়ে বিশ নম্বর প্রশ্নটি ছিল যৌন হয়রানি হতে মেয়ে শিশুকে রক্ষা করতে যা প্রয়োজন কি করতে হবে একই সাথে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি করতে হবে সেই সাথে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এই দুটি জিনিস থাকতে হবে উত্তর হচ্ছে খ নম্বরটি একুশ নং প্রশ্নটি ছিল লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন আমরা সবাই জানি এ কে হক বাইশ নম্বর প্রশ্নটি অবিভক্ত বাংলার প্রথম মুখ্য প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে হুসেন শহীদ সৌরা ওয়ার্দি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তেইশ নম্বর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় উত্তর তিন ডিসেম্বর চব্বিশ নম্বর প্রশ্নটি উনিশশো সালে নির্বাচনের ফল কি হয়েছে এর উত্তর হচ্ছে মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেই সাথে শহীদ সৌরওয়ার্দি মুখ্যমন্ত্রী হন এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তি সুদৃঢ় হয় উত্তর হচ্ছে ঘ নাম্বারটি তারপরে একটা ছক দিয়েছে ভারত ইউনিয়নের ক গ্রুপ খ গ্রুপ এবং গ গ্রুপ দিয়েছে ছয়টি তিনটি এবং দুটি প্রদেশ ছিল ছকের পরিকল্পনাটি কত সালে এটা উনিশশো সালে পরিকল্পনা খুবই একটি কঠিন একটি প্রশ্ন দিয়েছে এটি উনিশশো সালের ভারত ইউনিয়নের পরিকল্পনা ছিল তো ছাব্বিশ নম্বর প্রশ্ন দিয়েছে বাংলা প্রদেশ কোন গ্রুপের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ গ্রুপের কারণ আসাম বাংলাদেশ মানে বাংলা এই দুইটি নিয়ে একটি প্রদেশ সৃষ্টি হয়েছিল তো উত্তর হচ্ছে গ নাম্বারটি দুইটি প্রদেশ ছাব্বিশ নম্বরের উত্তর হচ্ছে গ সাতাশ প্রশ্নটি অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন কে উত্তর ক নম্বরটি হুসেন সৈয়দ সোরওয়ার্দি কারণ মোহাম্মদ আলী জিন্না খাজা নাজিম উদ্দিন এবং সেরে বাংলা একে ফজলোক তারা দ্বিজাতি তত্ত্বের পক্ষে ছিলেন আর অখণ্ড বাংলা অর্থাৎ খণ্ড করতে চাননি হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী আঠাশ নং প্রশ্ন জন্য একটা উদ্দীপক দিয়েছে উদ্দীপকটি তোমরা জানো তাই আমি উদ্দীপকটি আর করতেছি না উদ্দীপক কত সালে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে এটা উনিশশো সালের ইঙ্গিত নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তিরিশ নং প্রশ্নটি ছিল পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যেটির উত্তর হচ্ছে খ নাম্বারটি উনিশশো সালে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার পরবর্তী পরীক্ষায় দেখা হবে ইনশাল্লাহ